আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, আশ্বস্ত আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সংসারের কিছু অন্যতম কাজ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আজকে হচ্ছে বেশ কিছু বাজার নিয়ে বসেছি। তো গতকালই আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো সেখান থেকে আমাদের যেহেতু বেশ অনেকগুলো বাজার একসাথে করা হয়, বিশেষ করে এক সপ্তাহ বা দশ দিন অনায়াসে চলে যায়, মানে চোখ বন্ধ করে চলে যায়, এরকম একটা বাজার আপনাদের ভাইয়া নিয়ে আসে। যেহেতু জবের কারণে আসলে প্রতিনিয়ত ব্যস্ত থাকে, যেতে পারে না, তো আমাদের আসলে শুক্রবার শনিবার ওই রকম টাইম ফিক্সড করে যায় না। যখন বাজারটা শেষ হয়ে যায়, কষ্ট হলেও প্রজেক্ট থেকে আসার সময় আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসে, শুক্রবারের অপেক্ষায় রাখে না। তো নিয়ে আসে, সেটা যতদিন যায় ততদিন তো ভালো, যেদিন শেষ হয়ে যায় সেদিন আবার নিয়ে আসে, এরকম আর কি। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচের বোটাটা ফেলে তারপর রেখে দিচ্ছি। আর আমি আসলে উপরে নিচে টিস্যু দিয়ে রাখি না, এভাবেই নর্মালি রেখে দেই। তারপরেও কিন্তু আমার যে সপ্তাহ দশ দিন বাজারগুলো যায়, তো এ কয়দিনের ভিতরে কিন্তু বাজারগুলো একটু নষ্ট হয় না, তো আমি এভাবে রেখে দেখেছি। সে কারণেই কিন্তু আমি কখনোই টিস্যু দিয়ে রাখি না, এভাবেই রাখি। আসলে টিস্যু দিয়েও রাখা যায়, যে যেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করে বা যার যেভাবে ভালো লাগে বা যার জিনিসগুলো ফ্রিজের কারণে যেভাবে ভালো থাকে সে সেভাবেই রাখে আর কি। তো এরপর কিন্তু আমি ধনে পাতাগুলোও বেছে নিচ্ছি। এরপর এক কেজি বরবটি এনেছিল, তো সেই বরবটিগুলো আমি কেটে রেখে দিব। আর এই সবজি কিন্তু কোনোটাই আমি ধুইনি বা ধুবও না, কারণ ধুলে এগুলোর ভিতরে এক্সট্রা একটা পানি জমে যাবে, তো সেই পানির কারণে কিন্তু এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। অফ ক্যামেরায় বসে বসে আমি কিন্তু বরবটিগুলো কেটে নিয়েছিলাম আর আদা কেটে নিয়েছিলাম, আর চুপচাপ বসে ওগুলো কাটতে কেন যেন বোরিং লাগছিল, সে কারণে আম্মুকে ফোন দিয়েছিলাম, আম্মুর সাথে গল্প করছিলাম, আর একদিক থেকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো কথা বলা শেষে ভাবলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এখানে যে বেশ কিছু আদা ছিলে নিয়েছি, তারও কারণ হচ্ছে আমার আদা রসুন প্রায় শেষের দিকে, আজকে ব্লেন্ড করতেই হবে। আর আম্মু আসার সময় বেশ অনেকগুলো রসুন নিয়ে এসেছিলো, হয়তোবা আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি। তো সবগুলো রসুন কিন্তু আম্মু আবার ছিলেও দিয়ে গেছে, ওই রসুনগুলো ছিল আমার দাদু বাসা থেকে পাঠানো, তো দেশি রসুন, ছোটো ছোটো কুয়ার যে রসুন, আমি আসলে সময় বের করে ওগুলো ছুলতে পারবো না। আম্মু একটু টেকনিক খাটিয়ে ওগুলো আমাকে খুব সহজে ক্লিন করে দিয়ে গেছে, ফ্রিজে বক্সে করে রাখা আছে, তো ওখান থেকে অল্প কিছুটা নামিয়ে নিব। মানে যে পরিমাণ আদা নিয়েছি আমি, সেই পরিমাণ রসুনটা নিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এদিক থেকে কষ্ট করে বেশ অনেকগুলো পেঁয়াজ আমি ছিলেছি, এখন সেগুলো ঝুরি করে কেটে রাখবো। যে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একসাথে বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি, সেটা হচ্ছে চোখ জ্বালা পোড়া করা। তো পানিতে ভিজিয়ে রেখেছি, ছিলছি আর পানিতে ভিজিয়ে রেখেছি, এখন কেটে নিচ্ছি। তো চোখটা একটু কম জ্বালা পোড়া করছে, আর করলেও আমি একদিনেই করে নিচ্ছি যাতে অনেক দিন চলে যায়। আসলে পেঁয়াজ কাটাটা আমার কাছে এত বেশি ঝামেলার আর কষ্টের মনে হয়, কি বলবো। তবে এখন আমার একটু কম কম কষ্ট হলেও পানিতে ভিজিয়ে রাখার ফলে আমার মামনিটার কিন্তু ঠিকই কষ্ট হচ্ছে, যেহেতু ছোট মানুষ, ও তো অভ্যস্ত না, তো ঝাঁজটা কমে যাওয়ার পরও ওর কিন্তু বেশ অনেকটাই কষ্ট হচ্ছে। বলছিল যে মামা আমার চোখটা জ্বালা করছে, তো ওকে বলছিলাম যে অন্য রুমে ফ্যান চালু দিয়ে আসি, চলো যাই, তো ও তো আমাকে ছাড়া সরবেই না। প্রত্যেকটা সময় আসলে এমনই করে, আমি যখনই কোনো কাজ করি ও সঙ্গে সঙ্গে থাকবে, ও একদমই সরবে না। তো এই যে এখানে আমি হচ্ছে বরবটি কেটে নিয়েছি, এটার ভিতরে এক কেজি বরবটি আছে, এখানে ধনে পাতা, কাঁচামরিচ, দুইটা বক্সে আছে পেঁয়াজ কুচো, সেই সাথে আছে আদা। তো এখন সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখবো। আর এই যে সাদা বক্সটার ভিতরে আমি বরবটি, মরিচ, ধনে পাতা নিয়েছি, এই বক্সের সেটের সাথে কিন্তু আরও একটা আছে। আর এই চারটার যে সেট, এই সেটটা আমি কালকে নিয়েছিলাম,
ভ্যান থেকে 100 টাকা দিয়ে এই চারটার সেট নিয়েছিলাম, মানে এক বক্স। তো আসলে ফ্রিজে যদি সবজিগুলো কেটে রাখা হয় বা এমনিতেও কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আমি সবসময় বক্সে করে রাখি, খোলা ওইভাবে রাখি না। আর আপনাদের ভাইয়া কিন্তু একদমই পছন্দ করে না ফ্রিজে খোলা কোনো কিছু রাখা। তো ফ্রিজে যদি আমরা সবসময় বক্স ব্যবহার করি, আমাদের কিন্তু বেশ অনেক বক্স লাগে। তো বাসায় আমার বক্স থাকা সত্ত্বেও আমি আরও চারটা বক্স নিয়েছি, তো আমার কাছে দামটা খুব ভালো, মানে সস্তা মনে হয়েছে, সেই সাথে বেশ উপকারেও আসবে রেগুলার ইউজের জন্য। তো সে কারণে নিয়েছি আর বেশ ভালোই লাগছে। তো ফ্রিজে এখন আমি খুলে দেখছিলাম যে যে বক্সগুলো আছে এগুলো কোনটার ভিতরে কি। এগুলো আসলে আম্মু নিজেই রেখে গিয়েছিল, এই যে এই বক্সটার ভিতরে বেশ কিছু রসুন, সেই সাথে এই বক্সটার ভিতরে কিছু শুটকি আছে, আর আরেকটা যে আইসক্রিমের বক্স দেখতে পাচ্ছেন ভিতরে, ওইটার মধ্যেও কিন্তু প্রায় ভরা, মানে ভরার অর্ধেকের বেশি আছে রসুন ছিলা। তো এটা পরবর্তীতে আপনাদের ভাইকে আরও বেশি করে আদা আনতে বলতে হবে, তো তারপর মিশিয়ে ব্লেন্ড করে রাখতে হবে, কারণ ছেলা রসুন দেখা গেছে দীর্ঘদিন থাকতে চাইবে না, নষ্ট হয়ে যাবে। তো এই কাজটা দ্রুতই করতে হবে। তো এখন হচ্ছে সবগুলো বক্স আমি ফ্রিজে রেখে চলে যাব আদা আর রসুন ব্লেন্ড করার জন্য। তো এছাড়াও কিন্তু আজকে সংসারে বেশ অনেক কাজই করেছি, তবে কেন যেন সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করতে আর ভালো লাগেনি। মানে অনেক সময় আছে না যে সব কিছু রেডি থাকা সত্ত্বেও দেখা গেছে একটু ক্যামেরাটা অন করব কেন যেন করতে ইচ্ছে করে না, সো সে কারণেই আসলে করা হয়নি। তো আপনারা বিষয়টা অবশ্য খারাপভাবে নেবেন না, কারণ আমরা যেহেতু ডেইলি ব্লগ করি, আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও শ্যুট করি। তো মাঝে মাঝে দেখা গেছে আমাদেরও কিন্তু মন চায় যে থাক আজকে একটু রিল্যাক্স থাকি বা একটু আমার মতো করে কাজ করতে থাকি না, তো ভিডিও শ্যুট নাই করলাম। তো সেরকম করেই আজকের দিনটা আসলে পার হয়েছে। তো যতটুকু শেয়ার করছি আশা করি এই কাজগুলোও আপনাদের কাছে ভালো লাগবে, কারণ রেগুলার তো আসলে এই ধরনের কাজগুলো শেয়ার করা হয় না। তো সে কারণে তো অবশ্যই কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্টে জানাবেন, আমি তো শুধু ভালো লাগবে বললে হবে না, আপনাদের কাছে আসলে কেমন লাগে না লাগে সেটা অবশ্যই আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। সেই সাথে প্রতিদিন যে কথাটাও বলি সেই কথাটাও আজকে বলতে চাই, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন বা আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো খুব বেশি ভালো লাগে, আপনারা যদি নেক্সট টাইম আমার এই ভিডিওগুলো আবারও দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সেই কাজ করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে না, তারাও একটু কষ্ট করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বা গত যে ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখতে পারেন। তো আশা করি কোনো না কোনো ভিডিও ভালো লাগবে, এবং কি আমার চ্যানেলের সঙ্গে থাকতে থাকতে হয়তো বা আমার সাথে বা আমার কাজের সাথে আপনাদের ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো আমি কিন্তু সব কাজ শেষে রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু এখানে আমি অফ ক্যামেরায়ও বেশ অনেক কাজ করেছি, তো ফ্লোরটা বেশ নোংরা হয়েছে, আমি খুব ভালো করে মুছে নিচ্ছিলাম। আর কিচেনে যেহেতু ভ্যারাইটিস রকমের কাজ করা হয়, কিচেনের ফ্লোরটা কিন্তু একটু আঠা আঠা হয়ে যায়, যেমন এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করার সময় একটু পেঁয়াজের রস পড়েছিল, সে কারণে আরও আঠা আঠা হয়ে গিয়েছিলো, সে কারণেও আর খুব ভালো করে মুছে নিলাম। এরপর যে রুমটাতে বসে আমি কাজ করেছিলাম সেই রুমটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, যেহেতু আমি ফ্যান চালিয়ে বসে বসে কাজগুলো করেছি, তো ফ্যানের কারণে কিন্তু পেঁয়াজের খোসা বা অন্যান্য ময়লাও কম বেশি একটু একটু উড়ে উড়ে গিয়েছে, তো আমি খুব ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। কালকেই বাসাটা মুছেছিলাম সে কারণে আজকে আর বাসাটা মুছবো না। তো এখন হচ্ছে আমরা মা মেয়ে গোসল করে নিব, তারপর দুপুরের খাবারটাও খেয়ে নিব। আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।